আমরা খেয়াল করে দেখেছি যে অনেক ডায়াবেটিসে আক্রান্ত রোগী ব্লাড গ্লুকোজ মাপতে চান না। ওনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলে যে স্যার কন্ট্রোলে আছে, কিন্তু আমরা যখন মাপি মেপে দেখি যে অনেক বেশি হয়ে গেছে। তো আমরা ডায়াবেটিস নিয়মিত মাপতে বলি, এটার একটা কারণ হচ্ছে যদি আপনার বেশি থাকে তখন কিন্তু আপনি ব্যবস্থা নিতে পারবেন এবং আপনি অনেকদিন ভালো থাকবেন। কিন্তু যদি ব্যবস্থা না নেন, আপনি অবহেলা করেন, তাহলে কিন্তু যে কোনো সময় অনেক বড় রকম বিপত্তি ঘটতে পারে। প্রায় ক্ষেত্রে আমরা দেখি অনেকে বলেন যে না আমার ডায়াবেটিস নাই, বা অনেকে বলেন যে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে, এই কথাগুলো বলে থাকেন। কিন্তু আমরা কিন্তু যখন পরিমাপ করি তখন কিন্তু এর উল্টা চিত্রই বেশি পেয়ে থাকি। তো যাই হোক, নিজেও মাপতে পারবেন, এখন গ্লুকোমিটার পাওয়া যায় সব জায়গায়। আপনি যদি একটা গ্লুকোমিটার কিনে নেন, আপনি নিজে নিজে বাসায় মাপতে পারবেন, এটা খুব সহজে মাপা যায়। এবং মাপলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডায়াবেটিস কী অবস্থা, এবং আপনি সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন, হয়তো ডাক্তার দেখাতে পারবেন বা ওষুধের ডোজ বাড়াতে পারবেন, অথবা যেসব কারণে ডায়াবেটিস বাড়ে সেখান থেকে আপনি দূরে থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।